সকাল আমেরিকা থেকে ডক্টর দিলীপ সরকার। আজকের আলোচনা বিষয় দীর্ঘস্থায়ী অসুখের যোগ চিকিৎসা। দীর্ঘস্থায়ী অসুখ আমরা যেটাকে বলি ক্রনিক ডিজিজ, এটাকে আমরা বলি লাইফস্টাইল রিলেটেড ডিসঅর্ডার। জীবন ধারণ আমরা যেভাবে করছি সেখান থেকে আমাদের এই অসুখ তৈরি হচ্ছে। আমরা এটাকে বলি এন্ডোজেনাস ডিজিজ। এন্ডোজেনাস মানে আমার ভেতর থেকে কোনো কারণে এই অসুখগুলো হচ্ছে। এক্সোজেনাস ডিজিজ, এক্সোজেনাস মানে বাইরে থেকে আসছে, যেমন আমার কোনো একটা সংক্রামক কোনো রোগ হলো, সংক্রামক কোনো অসুখ হলো, এখন কোভিড হচ্ছে, কোভিড এর একটা ভাইরাস আমার বাইরে থেকে আমার শরীরে আসছে, সে আমার কোভিড-19 অসুখ হচ্ছে। ম্যালেরিয়া হচ্ছে, মশা কামড়াচ্ছে, ম্যালেরিয়ার একটা ভাইরাস শরীরে ঢুকেছে, ম্যালেরিয়া হচ্ছে। মানে অনেক অনেক অসুখ আছে যেগুলো বাইরে থেকে আসে, কিন্তু এগুলো হচ্ছে আমাদের জীবন ধারণ সম্পর্কিত, আমাদের শরীরের ভেতর থেকে এই অসুখের উৎস। এই উৎস প্রথম কারণ হচ্ছে আমরা যেটা বলি মানসিক চাপ, স্ট্রেস। মানসিক চাপে আমাদের মস্তিষ্কের বা ব্রেইনের একটা অংশ যেটাকে উত্তেজিত হয়ে যায় সেটাকে আমরা বলি ইমোশনাল ব্রেইন, আমরা বলি লিম্বিক সিস্টেম। এই লিম্বিক সিস্টেমটা যখন এই যে মানসিক চাপ যখন তৈরি হয়, এবং মানসিক চাপ তৈরি হয় প্রথম কারণ হচ্ছে আমরা বলি এটা ফিয়ার অফ আননোন, একটা ভয়। এই যে ভয়টা যখন থাকে আর মনে যখন আপনার ভয়টা তখন আপনার ব্যক্ত হচ্ছে না, ভেতরে থেকে যাচ্ছে, যে স্কুলে যাচ্ছে ছেলেটার কি হবে, স্কুলে কি কোনো কোলাগুলি হবে কিনা, আমি একটা প্লেনে উঠেছি প্লেনটা ঠিক মতো সময় গিয়ে পৌঁছবে কিনা, এই প্লেনটা কিছু একটা ঝামেলা হবে, এই যে সারাদিন আমার ভিতর একটা ভয়, এই ভয়টাকে আমার স্ট্রেসটাকে তৈরি করে, বলি ফিয়ার অফ আননোন ক্রিয়েট স্ট্রেস। এরপর যেটা আমাদের বড় সবচেয়ে বড় যেটা আপনার স্ট্রেস তৈরি করে সেটা হচ্ছে আমাদের অনিদ্রা, যেটাকে আমরা বলি ইনসমনিয়া, একটা বলি স্লিপ অ্যাপনিয়া। এই স্লিপ অ্যাপনিয়াটা হচ্ছে আমাদের ঘুমের মাঝে আমাদের শ্বাসটা বন্ধ হয়ে যায়, আমাদের জিহ্বা বা টাং সেটা আস্তে আস্তে পেছনে একটু পড়ে গিয়ে আমাদের শ্বাসনালী এটাকে বন্ধ করে দেয়, হঠাৎ করে উঠে গিয়ে আমরা ভয় পাই। এই ভয়ের জন্যে আমার সে আবার ওই লিম্বিক সিস্টেমটা অ্যাক্টিভেট করে, ও একটা তখন আমরা বলি নিউরো ট্রান্সমিটার। আমাদের মস্তিষ্কে ব্রেইনে অনেকগুলো আপনার ট্রান্সমিটার আছে, যেগুলো আমরা বলি ডোপামিন, অক্সিটোসিন, সিরোটোনিন, এন্ডরফিন, এগুলো দিয়ে আমার প্রথম হচ্ছে একটা হাইপোথ্যালামাসে যায়। হাইপোথ্যালামাস আমাদের শরীরকে আপনার সমতা রাখে, বলে ব্যালেন্স। হাইপোথ্যালামাস থেকে সিগন্যালটা তখন আসে আপনার হচ্ছে প্রথম হয় আমাদের বলি অটোনোমিক নার্ভাস সিস্টেম। অটোনোমিক নার্ভাস সিস্টেমের দুটো অংশ, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। তখন এই এই সিম্প্যাথেটিক ওভারড্রাইভ হয় আমাদের, এই হার্ট রেটটা বেড়ে যায়, হৃৎপিণ্ডের যতগুলো আপনার গতিটা বেড়ে যায়, রক্তচাপ বেড়ে যায়, শ্বাস নেয়া, শ্বাস প্রশ্বাস, নিঃশ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায়, শরীরে শর্করার মাত্রা বেড়ে যায়। কারণ আমার তো এটাকে হয় কি, এটাকে বলে ফ্লাইট এন্ড ফ্লাইট রেসপন্স, আমার হয় ফাইট করতে হবে বা আমাকে ফ্লাইট করতে হবে। তারপর সেটা কি আপনার আমাদের এন্ডোক্রাইন সিস্টেম, এন্ডোক্রাইন হচ্ছে আমরা বলি পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি অ্যাড্রিনাল কর্টেক্স, একটা হরমোন তৈরি করে সেটা বলে কর্টিসোল।
কর্টিসল তখন হয় কি, তখন আমার শরীরে আমি যখন খাবার খাচ্ছি, খাবারের যখন পাচন হয়, পাচন হওয়ার পর সে তৈরি হয় একটা গ্লুকোজ। আমাদের শরীর সবসময় ভাবছে যে আমার হয়তো কোনোদিন খাবার আসবে না, কাল হয়তো আমি আমার না খেয়ে থাকতে হবে। এটা বলে থ্রিফটি জিন হাইপোথেসিস, যে তখন সে কর্টিসল করে কি, এই গ্লুকোজটাকে এই আমাদের শরীরের চর্বিতে তৈরি করে, এবং এই চর্বিটা হচ্ছে আমাদের ঠিক চামড়ার নিচে আমাদের পেটের ভেতরে, এটাকে বলা হয় ওমেন্টাম। বিরাট একটা আপনার মানে থিক ফ্যাটি এপ্রন টাইপ, কিন্তু আমার পেটটা কাটার পর আপনি ভেতরে দেখতে পাবেন, এবং সেটা থেকেই আস্তে আস্তে আমাদের এই যে ভুঁড়ি যেটা বলি, ট্রাঙ্কাল ওবিসিটি, এটা তৈরি হয়। ওই যে চর্বিটা, সে চর্বির তখন একটা একটা ইনফ্লামেটরি মলিকিউল তৈরি করে, ওটা আমাদের শরীরে ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন থেকে তখন শুরু হয় আমাদের ডায়াবেটিস, আমরা বলি মধুমেহ রোগ, বা আমাদের রক্তে শর্করা বেড়ে যায়, উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, করোনারি আর্টারি ডিজিজ, আমরা বলি যে ব্লকেজ ইন দ্য করোনারি আর্টারিজ, হার্টে ব্লক হয়েছে, কোলেস্টেরল, কোলেস্টেরল বেড়ে যায়, আর অনেক কিছু অনেকগুলো হয়। এগুলোকে আমরা সবাইকে বলি একসাথে, আমরা বলি মেটাবলিক সিন্ড্রোম, এবং মেটাবলিক সিন্ড্রোমটা লাইফস্টাইল রিলেটেড ডিসঅর্ডার। যোগ অভ্যাস এর জন্য একেবারে ধন্যন্তরী ঔষধ। যে প্রথম হচ্ছে যে আপনার সমস্ত যখন অসুখের আমার এই যোগ অভ্যাস হবে, সেটা হচ্ছে শিথিলীকরণ। যত শিথিলীকরণ করতে পারবেন তত শরীর ভালো হবে। আমার যেটা আছে যোগ চিকিৎসায় স্বাস্থ্য রক্ষা, সেখানে দেখবেন শিথিলীকরণ, আমি কতগুলো অভ্যাস দেখিয়েছি, দেখে নেবেন। শিথিলীকরণের পর আপনার এই যে অনিদ্রা, অনিদ্রার জন্য অনেক রকম আসন আছে, কিন্তু অনিদ্রা আমি দেখিয়ে দেবো, অনিদ্রা কি করে আপনার ঘুমাতে হয়। আর অনিদ্রার জন্য আমরা একটা প্রাণায়াম করি, বা আমাদের বলি প্রাণায়াম হচ্ছে আমাদের, আমরা বলি ভলেন্টারি রেগুলেশন অফ আওয়ার ব্রিদিং, স্ব ইচ্ছায় আমার শ্বাস প্রশ্বাসকে আমি নিয়ন্ত্রণ করতে পারি। কারণ শ্বাস প্রশ্বাস, আমি যখন ঘুমিয়ে আছি তখন আমার শ্বাস প্রশ্বাস হচ্ছে, আমি জেগে আছি আমি একটু লম্বা শ্বাস ছাড়তে পারি, লম্বা শ্বাস নিতে পারি। এটা হচ্ছে আমাদের ব্রেইনের একটা যেটা অঙ্গ, সেটা হচ্ছে আপনার কর্টেক্স। আর ঘুমিয়ে যখন আছি, যেটা হচ্ছে আমার তখন কন্ট্রোলের বাইরে অটোনমিক, সেটা আমার ব্রেইন স্টেম, আনকনশিয়াস টু কনশিয়াস কানেকশন। এই অনিদ্রার জন্য প্রথম হচ্ছে আমার যে এই ভ্রমরী প্রাণায়াম। এই ভ্রমরী প্রাণায়ামে আমি পাঁচটা আমার যে ইন্দ্রিয়, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, সেটাকে বন্ধ করে আমি এই যে আমার ব্রেইনের যে একটা ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি তৈরি করি, এবং দুটো ফ্রিকোয়েন্সি একসাথে যখন হয়, এটা ক্যান্সেল হয়ে যায়, আমার চিত্তবৃত্তি নিরোধ হয়। চিত্তবৃত্তি নিরোধ হলেই আমার যে এই যে আমরা বলি ক্যাসকেড অফ ফেনোমেনা, উপর থেকে আস্তে আস্তে লিম্বিক সিস্টেম থেকে নেমে আস্তে 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 আমাদের সমস্ত এই জীবন ধারণের রোগ অসুখগুলোর উপকার হয়। আমরা যেমন পশ্চিমী ডাক্তার, আমরা কি করছি, আমরা ডায়াবেটিস হচ্ছে একটা ওষুধ দিচ্ছি, বা হার্টে ব্লকেজ হচ্ছে ব্লকটা ওপেন করে দিচ্ছি, একটা অ্যাঞ্জিওপ্লাস্টি করছি, বা স্টেন্ট, আপনি যেটা বলে রিং, স্টেন্ট বসাচ্ছি, বাইপাস সার্জারি করছি, কিন্তু আমাদের যে অরিজিনাল, আমরা বলি যে রুট কজ, রুট কজটা কিন্তু থেকেই যাচ্ছে। দেখুন, আমরা যখন করি এই তর্জনীর দুটো ঠিক আমরা ভ্রুমধ্যে, মানে আমরা যেটাকে বলি থার্ড আই, তিন আঙ্গুলের চোখটা বন্ধ করবেন, কান দুটো বন্ধ করে মুখটা বন্ধ করবেন, প্রথম শ্বাস ছাড়বেন নাক দিয়ে, লম্বা শ্বাস নিয়ে শ্বাস ছাড়বেন একটা ভ্রমরের শব্দ করে,
তোর হাত নিয়ে জোরে জোরে ঘষবেন। হাতে যখন দেখবেন এত গরম হচ্ছে, উত্তাপ হচ্ছে, তখন দুটো হাতকে নিয়ে চোখের উপরে দেবেন। চোখ ধীরে ধীরে আপনার হাত থেকে যখন উত্তাপটা নেবে, তখন চোখেরও একটা শিথিলীকরণ হবে। চোখের শিথিলীকরণ হলে দেখবেন যে আপনার যেমন দৃষ্টিশক্তি ফিরে পাবে। মালিশ করবেন, কপালটা মালিশ করবেন। আমাদের যে মাংসপেশিগুলো চামড়ার সঙ্গে লেগে আছে, সেগুলো যখন শিথিলীকরণ হয়, তখন এই চামড়া যতগুলো যে ভ্রুকুচু, এগুলো সমস্ত আমরা বলি ফ্রাউনিং, এগুলো এগুলো সব আস্তে আস্তে কমতে থাকে। ধীরে ধীরে মালিশ করাটা খুবই একটা শিথিলীকরণ ব্যাপার। কানের পেছনে কানটাকে, কানের পেছনে, কানের ভেতরে, কানের লতি, এগুলো সব একটু একটু মালিশ করবেন। এটা নার্ভ আছে, এটাকে বলা হয় অরিকুলার ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ। আর ভেগাস নার্ভ হচ্ছে প্যারাসিম্পথেটিক অ্যাক্টিভেশন করে। হাত দুটোকে নিয়ে গলার পাশে ক্যারোটিড সাইনাস, এটাকে ম্যাসাজ করবেন। এতে আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেম, নার্ভাস সিস্টেমে রিল্যাক্সেশন হয়। ঘাড়ের পেছনে মালিশ করবেন, এখানে দুটো মাসেলস আছে, স্টার্নোমাস্টয়েড মাসেল, ট্রাপিজিয়াস মাসেল, রিল্যাক্সেশন হয়। আমরা নানা ধরনের আমাদের এই যোগ অভ্যাস করি এই এই দীর্ঘস্থায়ী অসুখে। যেমন আমাদের ধরুন ডায়াবেটিস, ডায়াবেটিসের মধ্যে মধ্যে আসন করি আমরা, সেটা হচ্ছে আমরাকে বলি বজ্রাসন। বজ্রাসনে হয় যে দুটো পাটাকে নিয়ে আস্তে আস্তে, বজ্রাসনটাতে হয় কি, বজ্রাসনটা খুবই শিথিলীকরণ আসন। বজ্রাসনের শিথিলীকরণ হয়, এতে যখন বজ্রাসন শিথিলীকরণ হয়, তখন এই প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হয়। প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হলে তখন হয় কি, আমরা বলি প্যারাসিম্প্যাথেটিক হলে কাম অ্যান্ড ডাইজেস্ট, আমাদের পাচন শক্তিটা বেড়ে যায়। যেমন আমরা ডায়াবেটিস সম্পর্কে আমরা অনেক কিছু বলি যে আমাদের ইনসুলিন কমে গেছে, আমাদের ওখানে রিসেপ্টরের প্রবলেম হচ্ছে, কিন্তু আমরা যখন জানতে পারি যে ডায়াবেটিসটা হচ্ছে আমার শরীরের পাচন শক্তি কমে গেছে, আমার শরীর আমার শর্করা পাচন করতে পারে না, যখন আমি বসে থাকি তখন আমার পাচন শক্তি বেড়ে যায়। তারপর হচ্ছে একটা বলে মর্কট আসন। মর্কট আসনে হাত দুটোকে দিয়ে প্রথম শ্বাস ছাড়বেন, ধীরে ধীরে শ্বাসটা নিয়ে যতটুকু আপনি নাপতে পারেন। সবসময় আপনি নিজের দিকে আপনি খেয়াল রাখবেন, আপনি কারোর সঙ্গে কম্পিটিশন করছেন, এখানে আছেন থেকে যাবেন, এখানে থেকে চোখটা বন্ধ করে আপনি শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন। দেখবেন যেন শ্বাসটা আপনার একেবারে স্বাভাবিক গতি হয়, শ্বাস ছাড়াতে এতটুকু নেমেছেন, ঠিক আছে, এখানে থেকে যাবে, 5 থেকে 10টা শ্বাস থেকে যাবে। আমরা বহুদিন ধরে করছি, আমাদের মাথা ধাঁ করে মাটিতে নেমে যাবে, কিন্তু আমরা আপনাকে করতে বলবো না, আমরা বলবো যে আপনি ধীরে ধীরে ধাপে ধাপে করুন। তারপর আমরা যখন এগুলোকে ম্যাসাজ করি, এটাকে বলে কপাল ভাতি প্রাণায়াম। আমরা বসে যেমন আমাদের এই নাভিটা আছে পেছনের দিকে আমরা নেওয়ার চেষ্টা করি, এটা হচ্ছে এই একটা বেলুন, এখানে একটা ডায়াফ্রাম, এখানে একটা বেলুন। এই বেলুনটাকে আমি যখন ছোট আমি স্কুইজ করছি, বেলুনটাকে যখন টাইট করছি, এটা গিয়ে আমার ডায়াফ্রামে লাগছে, লাংসে যাচ্ছে, আমার শ্বাসটা বেরিয়ে আসছে, অ্যাক্টিভ এক্সেলেশন। কিন্তু এই যখন মেসাজটা করছি, তখন আমার ভিতরে যত পাকস্থলী, আমার যকৃত মানে আমার স্টমাক, আমার লিভার, আমার প্যানক্রিয়াস, আমার সমস্ত অঙ্গগুলো মালিশ হচ্ছে। আমাদের অঙ্গগুলো যত মালিশ হবে, তত আমাদের এই এখানকার যতগুলো অসুখ আছে আস্তে আস্তে কমবে। যোগে বলা হয় যে অঙ্গের অসুখ হচ্ছে সে অঙ্গটাকে তুমি মালিশ করবে, যত বেশি ভালো করে মালিশ করবে তত ভালো করে আপনার
উপকার হবে। যেমন হৃদরোগ, এই কারণে হৃদরোগের আমাদের প্রথমে হচ্ছে আমরা চাই, আমরা বলি চেস্ট ওপেনিং পোজ। চেস্ট ওপেনিং পোজ যেমন হাতে আমরা পেছনে দিয়ে আমরা বলি পশ্চিম নমস্কার, হাত জোর করে আমরা নমস্কার করার চেষ্টা করি। এটা যখন করি আমাদের বলে চেস্ট ওপেনিং পোজ। শুয়ে থেকে আমরা করতে পারি মৎস্যাসন। শুয়ে আমরা যদি একটা বালিশ পেছনে দিয়ে ঘাটটাকে আমি যখন ড্রপ করি মৎস্যাসন। তো এগুলো হচ্ছে আমাদের যে যে কোন অসুখের জন্য আমরা কি আসন কি প্রাণায়াম করি। কিন্তু কি দীর্ঘস্থায়ী অসুখের জন্যে আমাদের প্রথম যে যেখানে যে লিম্বিক সিস্টেম সেখানে কি ছিল, অনিদ্রা আর ছিল স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়াতে আমরা করি কি, যে আমরা একটা প্রাণায়াম করি সেটাকে বলে উজ্জয়ী প্রাণায়াম। উজ্জয়ী প্রাণায়ামে আমরা যে আমাদের যে ল্যারিংস যেটা যেখানে আমাদের বাতাস যাচ্ছে সেটাকে ধীরে ধীরে আমরা মানে একদম শিথিলীকরণ ভাবে ছোট করার চেষ্টা করি, করে আমরা জোর করে একটা শ্বাস নেওয়ার চেষ্টা করি। আমাদের ল্যারিংসটা সাপ্লাই করে ভেগাস নার্ভ। ওই ভেগাস নার্ভের দুটো ব্রাঞ্চ, একটা বলে সুপিরিয়র অ্যান্ড ইনফেরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। ভেগাস নার্ভের 80% হচ্ছে সিগন্যালটা আমাদের ব্রেইনে চলে যায়, বলে ব্রেইন স্টেম। ব্রেইন স্টেম থেকে যখন সিগন্যালটা আসে, প্রথম আসে হলো একটা নার্ভ ক্র্যানিয়াল না বলে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। ওটা আমাদের সফট প্যালেট, আমরা যেটা বলি ওই যে ইভুলা, যেটা আমাদের যেখান থেকে আমাদের যে নাক, আমরা বলি নাক ডাকছি, স্নোরিং, স্নোরিংটা হয়। ওই যখন স্নোরিংটা হয় তখন ওটা ওই মাসল গুলোকে টাইট করে ফেলে। দুটো মাসল আছে বলে প্যালেটো গ্লসাস এন্ড প্যালেটো ফেরিঞ্জিয়াস। আস্তে আস্তে আপনার নাক ডাকাটা কমতে থাকে। যাদের নাক ডাকা হয় তাদের শরীরের জন্য খুবই অপকারী। তারপর আরেকটা নার্ভ হচ্ছে হাইপোগ্লসাল নার্ভ, যেটা আপনাকে জিভের মাসেল কে সাপ্লাই করে, সেই জিভটাকে আস্তে আস্তে সামনে ঠেলে দেয়। তার সঙ্গে আমরা করি জলন্ধর বান। জলন্ধর বানটা হচ্ছে এই এই ঠোঁটটা এই থুতনিটাকে নিয়ে ধীরে ধীরে আমার বুকের কাছে নিয়ে আসে। এটাতে হয় কি, আমার ক্যারোটিড সাইনাস গুলো মেসেজ হয়, শিথিলীকর রিল্যাক্সেশন রেসপন্স হয়। তারপর আমরা ওই বাঁ দিকে নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিই। নাক দিকে শ্বাসটাকে বলা হয় চন্দ্রভেদী প্রাণায়াম, এটা কুলিং। আর ডান দিকের যেটা হচ্ছে সেটাকে বলা হয় যে ডান দিকের নাকটাকে বলা হয় সূর্যভেদী প্রাণায়াম বা সিম্প্যাথেটিক বা হিটিং। দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমরা যেমন প্রথমে বলি শিথিলীকরণ মানে হচ্ছে দেখবেন আমাদের বাচ্চা বাল মুষ্টি মুদ্রা। একটা বাচ্চা সে হাত দুটো ভেতরে দিয়ে মুষ্টি করে, এটাকে বলা হয় বাল মুষ্টি। যত বাল মুষ্টি করবে তত শরীরে শিথিলীকরণ আসে। বাল মুষ্টি নিয়ে প্রথমে আমি একটা লম্বা শ্বাস ছাড়ছি, একটা লম্বা শ্বাস নিয়ে লম্বা শ্বাস ছেড়ে আমার ধীরে ধীরে এই সংকুচিত করব। যেখান দিয়ে বাতাস যাচ্ছে দেখবেন একটা জোর একটা শব্দ হবে। স্লিপ অ্যাপনিয়ার জন্য খুবই দরকারি অভ্যাস। আমরা ঘুমাই যখন আমাদের ঘুমটা ঠিক হয় না। সবাই বলেন কতক্ষণ ঘুমাবো, 6 ঘন্টা ঘুমাবো, 8 ঘন্টা ঘুমাবো, 10 ঘন্টা, না ঘুমের হচ্ছে যে আমরা বলি একটা ডিপ স্লিপ। এই ডিপ স্লিপটাকে যখন হবে তখনই আমাদের শরীরের
সমস্ত এই উন্নতি হবে, এই লাইফস্টাইল রিলেটেড ডিজিজের গুলো আস্তে আস্তে চিকিৎসা হবে। স্লিপকে বলে দু রকম, একটা বলে REM স্লিপ, নন REM স্লিপ। REM টাকে বলে র্যাপিড আই মুভমেন্ট। র্যাপিড আই মুভমেন্ট হচ্ছে 25% অফ দ্য স্লিপ। র্যাপিড আই মুভমেন্টটাতে আমাদের মনটা তখন উত্তেজিত থাকে। নন র্যাপিড আই মুভমেন্ট, নন REM স্লিপ, অ্যাবাউট 75%, 75% হচ্ছে আমাদের স্লিপ। তার আবার আপনার চারটা স্টেজ, স্টেজ ওয়ান, স্টেজ টু, স্টেজ থ্রি, স্টেজ ফোর। স্টেজ থ্রি এন্ড স্টেজ ফোরে হচ্ছে আমাদের একদম সারা শরীর যে রিল্যাক্স করে যায়, শরীরের ভেতরকে আপনার যে টেম্পারেচার, আমার যে তাপ যেটা সেটা কমতে থাকে, আর আমাদের শরীরে বহু রকম চেঞ্জ হয়। আমাদের গ্রোথ হরমোন সিক্রিশন হয়, আমাদের মানে ধমনীগুলো আস্তে আস্তে রিল্যাক্স করতে থাকে, ভেসো ডাইলিটেশন হয়। এবং সেটা কি করে হয়, কারা ভালো করে ঘুমায়, দুজন খুব ভালো করে ঘুমায়। একটা হচ্ছে বেবি, মানে বাচ্চারা খুব ভালো ঘুমায়, আর একটা যোগী। তা আমরা আপনাকে দেখাচ্ছি দুটো কি করে আপনি ভালো করে ঘুমাবেন, এবং অনিদ্রা বা স্লিপ অ্যাপনিয়া হলে কি করে ঘুমাবেন। এটা দিয়ে আমি আজকে শেষ করব। আপনারা যদি এভাবে ঘুমাতে পারেন, দেখবেন আপনাদের যে দীর্ঘস্থায়ী অসুখের জন্য, মানে এটা একবার ধন্যন্তরি অসুখ। আমি রোজ করি, আমি আপনি যখন শোবেন, প্রথম তো আপনি শুয়ে আপনাদের হয়তো ঘরে মাথার নিচে একটা বালিশ লাগবে, বালিশ দেবেন। দেখতে পাচ্ছেন না আমাকে? দেখবেন যে আপনার থুতনিটা খুব উপর ওঠে না থাকে, যদি যদি থুতনির উপর উঠে থাকে একটা কিছু ছোট্ট একটা বালিশ বা একটা ফোল্ডেড ব্ল্যাঙ্কেট দেবেন, হাত দুটো দুপাশ দিয়ে। তারপরে দেখবেন যেটা বাচ্চা কি করে ঘুমায়, বাচ্চা ঘুমায় সেটাকে বলা হয় সুপ্ত বদ্ধ কোণাসন। বাচ্চা দুটো করবে কি, দুটো পা এভাবে নিয়ে এইভাবে ওরা ঘুমায়। যদি কোনোদিন না যেটা দেখে থাকেন, দেখবেন একদম কোনো বাচ্চা যখন জন্মেছে জন্মার থেকে সেভাবে পা দিয়ে ঘুমায়। আপনার যদি একটু অসুবিধা হয় এভাবে দিতে, পায়ের নিচে দুটো বালিশ দিয়ে নেবেন, হাত তুলে। তারপর দেখবেন বাচ্চাটা ঘুমায়, সেটাকে বলা হয় অ্যাবডোমিনাল ব্রিদিং। যখন শ্বাস ছেড়ে শ্বাস যখন নেবেন, তখন পেটটা আস্তে আস্তে ফুলতে থাকবে। শ্বাস যখন ছাড়বেন, পেটটা আস্তে আস্তে নাড়বে। আমি দেখিয়ে দিচ্ছি, আপনি প্রথম যখন শুবেন এভাবে শুবেন, এভাবে শুয়ে এই পেটের শ্বাসের সাথে পেটটাকে ফোলাবেন, পেটটাকে কমাবেন। এরপর শ্বাসটাকে ছাড়বেন লম্বা, এবং এটা করবেন 4-5 বার বা 5-10 বার। আমি একবার দুবার দেখিয়ে দিচ্ছি, শ্বাসটা আমি ছাড়লাম, আমি 4 সেকেন্ড নিয়ে 8 সেকেন্ড ছাড়ব। আমি নিচ্ছি 4, ছাড়ব 8, মনে রাখবেন যেন কোনো চাপ না থাকে। এভাবে 8-10 বার আপনি অভ্যাস করবেন। আমি করি, আমি রোজ করি, সেজন্য আপনার সঙ্গে দেখে দেখাচ্ছি। এরপর একটু শ্বাসটা একটু ধরে রাখার চেষ্টা করবেন, এটাকে বলা হয় কুম্ভক, আভ্যন্তরীণ কুম্ভক। শ্বাসটাকে নাও বলা হয় পূরক, শ্বাসটাকে নিয়ে শ্বাস ধরে থাকাকে বলা হয় আভ্যন্তরীণ কুম্ভক, শ্বাসটাকে ছাড়াকে বলা হয় রেচক, এবং শ্বাস ছেড়ে শ্বাস ধরে থাকাকে বলা হয় বাহ্য কুম্ভক। আমি 4 সেকেন্ড আমি শ্বাস নেব, 16 সেকেন্ড শ্বাস ধরে রাখব, 8 সেকেন্ড আমি শ্বাস ছাড়ব। মানে কাউন্ট অফ 4, 16 এবং 8, এবং এটা যদি ধীরে ধীরে আমি বাড়াবো,
আমি যখন ঘুমিয়ে থাকি ঘুমের সময় আমার শোয়ার সময় আমি ভাবে 5 থেকে 10 বার করি। হাতটাকে রাখবেন দুপাশে, হাতের পাতা যেন উপরে আকাশের দিকে থাকে। প্রথম শ্বাস ছাড়বেন, শ্বাস নেবেন 4 সেকেন্ড, শ্বাস ধরে রাখবেন 16 সেকেন্ড, শ্বাস ছাড়বেন 8 সেকেন্ড, আবার শ্বাস নেবেন 4 সেকেন্ড, শ্বাস ধরে রাখবেন 16 সেকেন্ড, ছাড়বেন 8 সেকেন্ড। আট দশ বার এভাবে করবেন, করার সময় দেখবেন যে ঘুম চলে আসছে। শ্বাস যখন ধরে রাখবেন তখন দেখবেন যে এই আমরা এটাকে বলি CO2 নার্কোসিস, শরীর ভিতরে কার্বন ডাইঅক্সাইড যখন জমতে থাকে তখন সেটা নার্কোটিক্স মানে ব্যথা নিরাময় করা এবং ঘুমের জন্য খুবই প্রযোজ্য। এরপর আমরা বলি স্লিপ লাইক এ নিয়োগী, যোগীরা কি করে ঘুমায়। আচ্ছা আমি ডান দিকে দেখাচ্ছি, আচ্ছা আপনাদের দেখানোর জন্য আমি একটু উঠে দেখাচ্ছি, আপনি আপনি উঠবেন না আমি যেমন। এরপর যোগীরা সব সময় প্রথম শুরু করে যে ডান দিকে ঘুমায় এবং যোগীদের কোনো বালিশ নেই, দেখবেন আপনার আস্তে আস্তে করলে খুব খুব ভালোভাবে ঘুম হবে। একটা হাত নিয়ে দুপাটাকে আমরা এটাকে বলি ফিটাল ফিটাল পজিশন, মানে মায়ের পেটে বাচ্চা এভাবে থাকি, চোখ বন্ধ করে থাকি, আমার শরীর ভেতরে এখন তাপমাত্রাটা একটু এখনো একটু বেশি আছে, একটু ঘুমের প্রথম এভাবে শুলে প্রথম বানাকটা খুলে যায়, বানাক দিয়ে আপনার ঠিক মানে ঠান্ডা ঠান্ডা বাতাস আসে শরীরের সমতা রক্ষা করার জন্য, শরীর ভেতরে যে উষ্ণতা সেটা শীতলতা নিয়ে আসে। কিছুক্ষণ পরেই দেখবেন আপনার ঘুম চলে আসছে। হাতে যদি আপনি প্রথম যখন না হাত না দিতে পারেন একটা বালিশ দিয়ে নেবেন। এরপর মানে আমি একভাবে আমি হলে বাবার পা থেকে শুয়ে পড়বো, আপনাদের দেখানোর জন্য আমি শুধু দেখাচ্ছি। এরপর আমি ঠিক বাঁ দিকে আমি শুবো এবং এই বাঁ দিকে শুয়ে সারা রাত আমি শুয়ে থাকি। আমি এভাবে এই যোগীদের মতো বাঁ হাতে শুই। এভাবে শুলে হয় কি, যখন ঘুমের ভেতর আমার শরীরের ভেতর যে তাপমাত্রা সেটা কমতে থাকে, আর এভাবে শুলে আমাদের ডান নাকটা খুলে যায়। ডান নাক দিয়ে আমাদের যেমন সিম্প্যাথেটিক উষ্ণতা, এটাকে বলা হয় সূর্যভেদী প্রাণায়াম, শরীর উষ্ণতা আসছে, সমতা ফিরে আসছে। এই ডান দিকে আমাদের একটা বড় আপনার এটাকে বলে ভেইন, বলে ইনফেরিয়ার ভেনা কেভা, এটা দিয়ে আমাদের শরীরের সমস্ত রক্ত আমাদের এই হৃৎপিণ্ডে চলে আসে, এটাকে বলা হয় ভেনাস রিটার্ন, এটাকে বলা হয় প্রিলোড। এখানে যদি আমি থাকি বাঁ দিকে এর উপর কোনো চাপ পড়ে না, ফলে সারা শরীরের নিচ থেকে যতগুলো রক্ত আছে সেগুলো খুব স্বাভাবিকভাবেই আপনার হৃৎপিণ্ডে ফিরে আসে। আমাদের যখন যারা গর্ভবতী গর্ভবতী মহিলাদের আমরা যখন যোগ শিখাই তাদেরকে আমরা সবসময় বাঁ দিকে শুয়ে থাকতে বলি, কারণ তাদের যখন ওই ইউটেরাস জরায়ুটা যখন বড় হয়ে যায় ডান দিকে গেলে এর উপর চাপ পড়ে, তাহলে আমার হৃৎপিণ্ডে সে রক্তটা ওই দূষিত রক্তটা ফিরে আসতে পারে না। এভাবে যখন শুয়ে আছি আমি,
আমি এবার সারা রাত ঘুমিয়ে থাকি, আমার যে ডিপ স্লিপ, যেটা ডিপ স্লিপ আমার দরকার 2 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা, 2-3 ঘন্টা যদি আমার ডিপ স্লিপ হয়, আমাদের আজকাল সমস্ত স্লিপ ট্র্যাকার আছে, এটাতে আমি দেখতে পারি আমি কতক্ষণ ঘুমাচ্ছি। তারপর আমার যখন ঘুমটা শেষ হয় তখন আস্তে আস্তে আমি একটা পাটাকে সোজা করি, নিয়ে উঠে বসে হঠাৎ করে উঠে পড়ি না, বসে কিছুক্ষণ বসে থাকি, বসে তারপর আমার দিনের দিনচর্যা শুরু হয়। প্রথম আমি উঠে আমি বসি, মলাসনে বসি, মলাসনে বসে আমি 2 গ্লাস জল খাই, তারপর আমার মলমূত্র ত্যাগ হয়, সারা দিনের দিনচর্যা, আমি দিনচর্যা আপনাদেরকে আগে দেখিয়েছি, তারপর দেখিয়ে দেব। মনে রাখবেন, দীর্ঘস্থায়ী অসুখের মূল কারণ হচ্ছে অনিদ্রা এবং স্লিপ অ্যাপনিয়া, এবং অনিদ্রা থেকে আমাদের লিম্বিক সিস্টেম, সেই লিম্বিক সিস্টেমটাকে আমাদের অ্যাক্টিভেশন হয়, সেটা নিউরো ট্রান্সমিটার দিয়ে সিগন্যাল যা হাইপোথ্যালামাসে, ওখান থেকে আসে আপনার অটোনোমিক নার্ভাস সিস্টেম, পিটিউটারি অ্যাড্রিনাল গ্ল্যান্ড, কর্টিসোল তৈরি হয়। কর্টিসোল হচ্ছে হরমোন অফ স্ট্রেস, কর্টিসোল আপনার গ্লুকোজটাকে কনভার্ট করে, আপনার এই যে পেটের ভেতরের যে চর্বি বলে ওমেন্টাম, এতে আপনার এই ভুঁড়ি তৈরি হয় বা ট্রাঙ্কাল ওবেসিটি, ওরা ইনফ্লামেটরি মলিকুল তৈরি হয়, ইনফ্লামেটরি মলিকুলে আপনার ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, হাই কোলেস্টেরল, ডিসলিপিডেমিয়া, এগুলো মেটাবলিক সিন্ড্রোম, এবং এটাই আমাদের শরীরে সবসময় লেগে থাকে, দীর্ঘস্থায়ী অসুখ আমাদের জীবন ধারণের জন্য। এই যদি ভালো করে ঘুমাতে পারেন, যা ঘুমাতে দিচ্ছি, আপনার সমস্ত অসুখের উপকার হবে, কারণ এটা হচ্ছে যে আমাদের রুট কজ, যে জন্য আমাদের হচ্ছে। আপনার ওই ডায়াবেটিসের ওষুধ খাওয়া কমে যাবে, হাই ব্লাড প্রেশার ওষুধ খাওয়া কমে যাবে, বারবার আপনার হার্টে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে না, ওই স্টেন বসাতে হবে না, রিং বসাতে হবে না, বাইপাস করতে হবে না। আমার হয়েছে, 20 বছর হয়ে গেছে আমার ওপেন হার্ট সার্জারি হয়েছে, খুব ভালো আছি, ওষুধপত্র কিছুই খাই না, আমি রোজ যোগ অভ্যাস করে যাই। ঠিক আছে, আজ তাহলে শেষ করছি, আজকের আলোচনা ছিল দীর্ঘস্থায়ী অসুখের যোগ চিকিৎসা।